এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাদের এখন দুটো কাজ, এক হচ্ছে ভিড়ের মাঝখানে যাতে কোনো অঘটন না ঘটে সেটা দেখা, আর দুই বিক্রয়ের হাড়ের দিকে নজর রাখা। ঠিক আছে, এখন আমরা ভিড়ের মাঝখানে চলে যাব। আর কিছুক্ষণের মধ্যেই গণবিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পাত্রপাত্রী যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা অতি সত্বর মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। ঠাকুর রক্ষা কর, রক্ষা কর। কোথায় যাচ্ছিস তুই? থানায়, চাকরিটার জন্য ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, তাহলেই অফার লেটারটা পাবো। তুই কি এখনো তোর সিদ্ধান্তটা বদলাসনি? কেন করছিস এরকম? হ্যাঁ রে, খুঁজলে কি এখানে তুই একটা চাকরি পাবি না? আচ্ছা, এখানে না পাস তুই কলকাতায় পাবি তো? কেন তুই দেশ ছেড়ে বিদেশে যাচ্ছিস বলতো অর্জুন? অর্জুন, তুই যেটা করছিস না এর জন্য পরে কিন্তু তোর আফসোস হবে। মঞ্জুর সঙ্গে যা কিছু হয়েছে, অভিমান ভুল বোঝাবুঝি সেগুলো মিটিয়ে নে অর্জুন। খবরদার না। আপনি তো অদ্ভুত একজন মা। ছেলেমেয়েরা বিদেশে চাকরি করতে গেলে মায়েরা খুশি হয়, আপনি উল্টে ব্যাগরা দিচ্ছেন। কিরকম মা আপনি? সারাদিন শুধু মঞ্জু আর মঞ্জু। ওই আপদটা যদি বাড়িতে ফিরে আসে তাহলে অর্জুন সারাদিন অশান্তির মধ্যে থাকবে, আর যদি এসব মোহমায়া কাটিয়ে বিদেশে চাকরি করতে চলে যায় তাহলে জীবনে উন্নতি করবে। কোনটা চান আপনি বলুন, কোনটা চান? আমি কি চাই শুনবে? আমি মঞ্জুকে পাশে রেখেই অর্জুনের উন্নতি দেখতে চাই। মা, আমাকে এসব বুঝিয়ে আর কোনো লাভ নেই। আমি যা করছি, যা করেছি সবকিছু নিজের উন্নতির জন্য না, মঞ্জু যাতে স্বাধীনভাবে থাকতে পারে আমি সেটাই চাই। তার থেকে বড় কথা, আমি মঞ্জুকে ভুলতে চাই মা। সাব্বাস, এই বোধটা যদি তোর বিয়ের আগে আসতো তাহলে জীবনটা অনেক বদলে যেত। যাই হোক, দেরি করে হলেও বুঝেছি সেটাই অনেক। হ্যাঁ রে অর্জুন, তুই যদি দেশের বাইরে গিয়ে থাকিস তাহলে কি মঞ্জুকে তুই ভুলে যেতে পারবি? পুরোপুরি মন থেকে মুছে দিতে পারবি? আপনি না সত্যিই অদ্ভুত। কোথায় ছেলে বিদেশে চাকরি করতে যাচ্ছে, আপনি মা হয়ে আশীর্বাদ করবেন তা না, মাথায় আরো টেনশন ঢোকাচ্ছেন ওর। দাদা তুই প্লিজ একটু চুপ কর না, চুপ কর এবার। আমি এসব নিয়ে কথা বাড়াতে চাইছি না, কতবার আমি তোকে এক কথা বলবো? হ্যাঁ, ভালো লাগছে না, প্লিজ জাগে আমি বেরোলাম। না দাঁড়া, একটু দাঁড়া, ঠাকুরের আশীর্বাদী ফুলটা অন্তত মাথায় একটু ছোঁয়ায়। অর্জুন, আমি বলছি তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস, নাহলে ঠাকুরের আশীর্বাদী ফুল এরকম হাত থেকে মাটিতে পড়ে যেত না বাবা। এটাই ইঙ্গিত যে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস অর্জুন। মা, ঠাকুরের ইঙ্গিত আমি বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ, তুই যেখানে বেরোচ্ছিস যা তো। আমি এখন থানায় যাব। থানায়? আরে আরে, সেখানে তো মঞ্জু বসে থাকবে, তুই আবার ওর মুখের সামনে কি দাঁড়াবি? হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমি মঞ্জুর মুখোমুখি দাঁড়াতে চাই না। ঠিক আছে, রানীকে একটা ফোন করি আমি। বলো রানী। বলছি মঞ্জু কি থানায়? না, আমরা তো রাধাকৃষ্ণের মন্দিরে। এখানে আজকে গণবিবাহের অনুষ্ঠান আছে তো, আমাদের এখানে ডিউটি আজকে। তুমি মঞ্জুর সাথে কথা বলবে? দাঁড়াও দাঁড়াও, ধরো। না না, দরকার নেই। এনে ধর। কে? অর্জুন। রাজা, রাজা এসো, খাবার এনেছি, খেয়ে নাও, এসো।
মজুরাই। আরে রাজা, আরে খাবার নিয়ে বসে থাকতে নেই। তুমি কি এত টেনশন করছো বলো তো? টেনশন করবো না, আর আপনারা তো দেখছি বহুত ফুর্তি। হ্যাঁ, আরে শোনো রাজা, আমি নিশ্চিন্ত, আমার ফিট করা দুই চোর ওই মঞ্জুগড়ের নামের আগে আজকে চন্দ্রবিন্দু বসিয়ে দেবে। আজকে ফুর্তি করবো না তো কবে করবো? আগে চন্দ্রবিন্দুটা বসুক, তারপরে ফুর্তি করবেন। না গো রাজা, যেভাবে ছকটা কষেছি না বসবেই। এই কি এমন ছক কষেছেন শুনি তো? হ্যাঁ বলুন। ওই রাধাকৃষ্ণের মন্দিরে গণবিবাহ হবে, লোকজন দিক্তি করবে সেখানে। ওই লোকজনের মধ্যে সময় সুযোগ বুঝে আমার ওই চোর দুটো প্রথমে ঠাকুরের গয়নাটা চুরি করবে, তারপর যাওয়ার আগে ওই ভিড়ের মধ্যে মঞ্জুর গল্প একদম শেষ করে দিয়ে চলে যাবে। আর পুরো ঘটনাটা মানে এমনভাবে ঘটবে যে ওইদিকে মনে হবে যে চুরি ঠাকাতে গিয়ে মঞ্জু ওখানে প্রাণ দিয়ে দিয়েছে। আমাদের কাছে মঞ্জুর শ্রাদ্ধের কাঠ আর ঠাকুরের বিগ্রহের হার দুটোই চলে আসবে। মঞ্জুকে যদি এইবার না মারতে পারি এরকম সুযোগ আর জীবনে কোনোদিনও পাবো না। আমি কোনো রিস্ক নেবো না। আরে মঞ্জুর বেঁচে থাকাটাই তো আজকে রিস্কের, আরে মরে যাওয়াটা তো ভবিতব্য। আর তোমার বিরুদ্ধে তো ওই সাক্ষী দিতে না পারে সেই জন্য তো। আরে ওই যে কি বলে, হ্যাঁ নিশা, নিশার ওই ডাক্তার কিভাবে মারা হয়েছিল তুমি ভুলে গেছো? দেখো রাজা, ওই মঞ্জু নিশার কথা কাউকে না জানালেও আমি কিন্তু জেনে গেছিলাম, কারণ মঞ্জুকে ফলো করার জন্য আমি লোক লাগিয়েছিলাম। মানে ও কোথায় যাচ্ছে, কি করছে, কখন যাচ্ছে, ওরে আমি খবরটা দিত। মঞ্জুরা ওই নিশাকে কোথায় লুকিয়ে রেখেছিল ওই লোকগুলি তো আমাকে খবরগুলো দিত। তারপর ব্যাস একগুলিতে গল্প শেষ। যা করেছেন ভালো কাজই করেছেন, ঠিক আছে, কিন্তু তাও আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। ওই হসপিটালের বেডে শুয়ে থাকা নিশাকে গুলি করা আর ওই মন্দিরের ভিড়ে মঞ্জুকে গুলি করার মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা রাজা, তোমাকে আরো একটা ঘটনা কথা বলি, তুমি খেতে খেতে শোনো। তোমার বাবারা তুষার রোগীদের যে বেআইনি ব্যবসাগুলো ছিল সেটার খোঁজ পেয়ে গিয়েছিল আমাদেরই এক কনস্টেবল, তাকে থ্রেড করতো। আজ থেকে 1.5 বছর আগে আমি তাকেও সরিয়ে দিয়েছিলাম। কনস্টেবল মানে কার কথা বলছেন? মঞ্জুর বাবা? আপনি তো বেড়ে লোক মশাই। হ্যাঁ, কাকে কাকে সরিয়েছেন, কি কি লুকিয়েছেন আমার কাছ থেকে বলুন দেখি।
শোনাই রাজা, আমি জন্ম থেকেই না এরকম, ঠিকঠাক দাম পেলে আমি সব কাজ করতে পারি। যেমন এই যে মঞ্জুকে মারার জন্য তুমি যে ঠিকঠাক দাম দিচ্ছ, তো এই কাজটা করবো না কেন বলো তো? আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দেব, কিন্তু এই মঞ্জু গড়াইকে আমি নিজে হাতে মারতে চাই। আপনিও তো জানেন এটা আমার বহুদিনের শখ। মঞ্জুকে আমি সবটা জানাবো, তোদের মতন জানোয়ারের হাত থেকে মঞ্জুকে বাঁচানোটা খুব দরকার। তুই নিজে বাঁচবি, তারপর তো মঞ্জুকে বাঁচাবি। দেখাচ্ছি কই আমি আমার ছেলেদেরকে ফোন করছি, আজ মঞ্জুর সাথে ওর প্রাণ পাখি অর্জুনকে ওড়াবো। দাঁড়ান, কোথায় পালাবে তুই? চল। আরে কি ভাবছেন, চলুন আমার ছেলে পুলে গুলো গিয়ে ওখানে অর্জুনকে মেরে আসুক, আমি গিয়ে মঞ্জুকে মন্দিরে মেরে আসি, ফিরে এসে আমার ভদ্র ছেলের মতো লকআপে ঢুকে যাবো, কেউ কিছু বুঝতে পারবে না। চলুন। আরে কি ভাবছেন, চলুন এই মাখনের মতন সুযোগ না হাতছাড়া করবো। হ্যাঁ বল মার্লি, বস্তির দিকে পালিয়েছে তো? পালিয়েছে সেটা আবার ফোন করে জানাচ্ছিস কেন? আমি এসব কিছু শুনবো না, আমি অর্জুনের ডেড বডিটা দেখতে চাই। এই শোন, একটা কাজ কর, আগে মার, তারপরে আমায় ফোন করবি। এই হ্যালো হ্যালো, দাঁড়া শোন, ভিড় ভাট্টায় মারবি না, একটু ফাঁকা জায়গা দেখে তারপরে গুলি চালাবি, কেউ যেন কিছু বুঝতে না পারে। আর ওকে মেরে ওর মোবাইলটা নিয়ে সোজা আমার কাছে আসবি, বুঝেছিস? রাখ। আরে কি হয়েছে, কি ভাবছেন, চলুন। চলুন গেল বলতো, বড্ড দৌড় করাচ্ছিস অর্জুন, তোকে আজ ছাড়বো না, তোকে আজ মেরেই ছাড়বো। এই তুই এদিকটা খোঁজ, আর চল আমরা এদিকটা খুঁজি, চল চল। তারপর তুমি আমাকে ছেড়ে এই রসুলপুর ছেড়ে বিদেশে আমার থেকে অনেক দূরে চলে যাবে, আর কোনোদিন হয়তো তোমার সাথে আমার দেখাও হবে না। অনেক স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলাম আমরা, আমাদের সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। আমরা দুজন দুজনের সাথে সুখে থাকতে পারলাম না। মিঠুন ঘরে নেই,
দরজা খুলে রেখে কোথায় চলে গেল? কোথায় গেল বলতো? আমি যে এই বাড়িতে ঢুকেছি রাজার গুন্ডারা নিশ্চয়ই সেটা বোঝেনি। ভিডিওটা এক্ষুনি মঞ্জুকে পাঠাতে হবে। ভিডিওটা যাচ্ছে না কেন? আমার মনে হয় ফাইল সাইজ বড় বলে ভিডিওটা যাচ্ছে না। দাদা, এই ওর জন্য খবর কি? আমরা এখনো খুঁজছি, কোথায় গা ঢাকা দিল এখনো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে কি রে? হ্যাঁ, মাটির তলা থাকলে সেখান থেকে টেনে বের করতে হবে, কারণ অর্জুনের কাছে আমাদের বিরুদ্ধে অনেক বড় প্রমাণ আছে। শোন, যতক্ষণ না পাচ্ছিস ওকে খুঁজতে থাক। অর্জুন যদি আজকে হাত ছাড়া হয়েছে, তোরা কেউ জ্যান্ত বাড়ি ফিরবি না। জ্যান্ত জানিয়ে বলে রাখছি, ভালো করে খোঁজ আর খবর দে। যে করে হোক খুঁজে বার করতে হবে। অর্জুন হঠাৎ আমাকে কেন ফোন করছে? কি বলতে চায় আমাকে? ফোনটা ধরলেও এত আওয়াজ এখানে কিছুই শুনতে পাবো না। বাইরের দিকে যাই। না না না, আর ফোন করে সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি পালাতেই হবে। কিন্তু রাজার গুন্ডুগুলো তো আমাকে পাগলের মতো খুঁজছে, সামনে পেলেই মারবে মনে হচ্ছে। আমি ধরা পড়ে গেলে তো দুলাল ধরার এগেনস্টে এই প্রমাণটা হাতছাড়া হয়ে যাবে, কি করব? এই প্রমাণটা হাতছাড়া করা যাবে না। মেমোরি কার্ডটা এখানে কোথাও লুকিয়ে রাখতে হবে। এক্ষুনি কোথায় রাখি?
এখানে? অর্জুন তোমার ফোন করলো কেন জানি না, ভেতরে তো মাইকের আওয়াজ কিছু শুনতে পাচ্ছিলাম না বলে এখানে এলাম। ওকে কল ব্যাক করলাম কিন্তু ফোনে পাচ্ছি না জানিস, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার কর। হ্যাঁ হ্যাঁ, সুচপ কর। প্রচন্ড ফোনে পাচ্ছি না রে, টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই আরেকবার ফোনটা করে দেখ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে।